ছাত্রীরা আগে দুদিনের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে রোগপ্রবণ শ্রেণীর মানুষদের পুষ্টিকর খাদ্য প্রদান করা হয় এবং তার জন্য সরকারিভাবে কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের নাম বলেছিলাম। আজকে আমি তারই মধ্যে থেকে তোমাদের দুটো প্রকল্প পড়াবো। প্রথমে দেখো মিড ডে মিল প্রকল্প বা মধ্যাহ্নকালীন আহার প্রকল্প, এটাকে ইংরেজিতে শর্টে বলা হয় MDMP, মিড ডে মিল প্রোগ্রাম, MDMP বা মধ্যাহ্নকালীন আহার প্রকল্প। কি করা হয়, প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়গামী ছাত্রছাত্রীদের দুপুরে দ্বিপ্রাহরিক আহার দেওয়া হয় এবং এটা বাধ্যতামূলক ভাবে দেওয়া হয়। এটি একটা কি অনুপূরক খাদ্য প্রদান প্রকল্প যা ভারত সরকার 1961-62 খ্রিস্টাব্দে জাতীয় বিদ্যালয় কমিটির অনুমোদন সাপেক্ষে শুরু করে। ভীষণ পপুলার এটা একটা প্রকল্প, তোমরা সবাই জানো, সব বিদ্যালয়ে এটা দেওয়া হয় এবং বাধ্যতামূলক ভাবেই দেওয়া হয় এবং এটি উদ্দেশ্য পূরণেও সফল হয়েছে। যেমন এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি হার বাড়ানো গেছে, মানে যারা আগে কম আসতো তারা এই কারণে তারা আসতে শুরু করেছে আরো বেশি পরিমাণে। স্কুল ছুটের সংখ্যা কমে গেছে, বিভিন্ন কারণে স্কুলে পাঠানো হতো না, বিভিন্ন কাজে তাদেরকে ইনভলভ করিয়ে দেওয়া হতো, শিশুশ্রম, তো সেই সংখ্যাটা কমে গেছে এখন। এবং বিদ্যালয়গামী ছাত্রীদের বা ছাত্রদের স্বাস্থ্যের উন্নতি ঘটেছে। এই খাদ্য মানে এই প্রকল্পের মাধ্যমে যে খাদ্য দেওয়া হয়, পরিবেশন করা হয়, তাতে প্রতিদিনের প্রাত্যহিক ক্যালোরির চাহিদার 1/3 অংশ মানে 1/3, 3/1 এবং প্রতিদিনের যে প্রোটিন দরকার তার 50% মানে অর্ধেক পূরণ করা হয়। ভর্তির হার বিদ্যালয়ে বাড়ানো হয়েছে। একটা পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে প্রায় 1.65 কোটি শিশু এতে উপকৃত হয়েছে, যার মধ্যে প্রাক বিদ্যালয়গামী শিশুও রয়েছে প্রায় 10 লক্ষেরও বেশি। এই মিড ডে মিল প্রোগ্রামে বিভিন্ন খাবার দেওয়া হয়, ভাত, ডাল, সয়াবিনের তরকারি, খিচুড়ি, ফ্রাইড রাইস এবং স্থানীয়ভাবে সহজলভ্য বিভিন্ন সবজি দিয়ে প্রস্তুত তরকারি, ভাত, ডিম সিদ্ধ, ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা প্রকল্প বললাম, এরপর যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রাম, সেটা হচ্ছে কি ফলিত পুষ্টি প্রকল্প। ফলিত পুষ্টি প্রকল্প বা অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রাম মানব সম্পদ উন্নয়ন, ভারত সরকারের কৃষি ও স্বাস্থ্য এই বিভাগগুলোর উদ্যোগে শুরু হয়েছিল, প্রথমে ওড়িশা এবং পরে অন্ধ্রপ্রদেশে। এরপর 1961 সালে তামিলনাড়ুতে শুরু হয় এবং পরে 1970 সালে ভারত সরকারের কমিউনিটি উন্নয়ন বিভাগ এই প্রকল্পে দায়িত্বভার নেয়। প্রকল্পের কি করা হয় না, বিভিন্ন স্থানে কেন্দ্র রয়েছে, সেখান থেকে শিশু ও মহিলাদের বছরে 200 দিন বিনামূল্যে উন্নত মানের সবজি সমৃদ্ধ খাদ্য, মাছ, মাংস, ডিম ইত্যাদি খাদ্য সরবরাহ করা হয়। দেশের বিভিন্ন খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য পোলট্রি, মৎস্য চাষ, কৃষি ইত্যাদির ক্ষেত্রেও অর্থ সাহায্য করা হয়। জনসাধারণকে হাতে কলমে প্রশিক্ষণ করা হয়। এই প্রকল্পের উদ্দেশ্য কি, খাদ্য উৎপাদন করা, খাদ্য উৎপাদনে যাতে সার্বিক উন্নতি ঘটানো যায়।
স্বাস্থ্যের উন্নয়ন করা, যেমন সময় মতো টিকা প্রদান, অনাক্রম্যতা সাধন, স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ট্রেনিং প্রদান প্রভৃতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো হয়। অনুপূরক খাদ্য দেওয়া হয়। দারিদ্র যে পরিবার আছে, দারিদ্রসীমার নিচে বসবাসকারী, তাদেরকে ক্যালোরি ও প্রোটিনের সঠিক চাহিদা পূরণের জন্য অনুপূরক খাদ্য দেওয়া হয়। আর কি হয়, খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করা হয় যাতে ভবিষ্যৎ খাদ্যের যোগান বজায় থাকে। বর্তমানে আরো বিভিন্ন কাজে এই পুষ্টি প্রকল্প আরো কাজ করে চলেছে এবং একে হু আর ইউনিসেফ আরো সাহায্য করছে। যেমন জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতন গড়ে তোলা, পোলট্রি চাষ, ডেয়ারি শিল্প, কৃষি, উন্নত মানের বীজ, সার, কীটনাশক ইত্যাদি সরবরাহ করা, জলসেচের ব্যবস্থা করা প্রভৃতির উপর জোর দিয়েছে। খাদ্য সংরক্ষণের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, সঠিকভাবে পরিবহন আর বিপণনের ক্ষেত্রে যাতে ন্যায্য মূল্য দেওয়া হয় তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, কুটির শিল্পের ওপরে জোর দেওয়া হয়েছে, ছোট ছোট শিল্পের ওপরে জোর দেওয়া হয়েছে যাতে সাধারণত গ্রামাঞ্চলের মানুষেরা স্বাবলম্বী হতে পারেন এবং যাতে দরকারে তারা তাদেরকে অর্থ সাহায্য করা হয়, বিভিন্ন ফিল্ডে যাতে ট্রেনিং দেওয়া হয় ইত্যাদি কাজগুলো এই ফলিত পুষ্টি প্রকল্প করে থাকে। কিন্তু এর একটা অসুবিধা আছে, বিভিন্ন কিছু কারণের জন্য অনেকটাই কাজের বন্ধ হয়ে গেছে, আর হয় না সেইভাবে, না হলে কিন্তু এটার উদ্দেশ্য এবং কর্মকাণ্ডটা কিন্তু খুব ভালোভাবেই শুরু হয়েছিল, কিন্তু ওই প্রকল্পটা খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি। যেমন আজকে আমরা মিড ডে মিল পড়লাম, মিড ডে মিলে যেমন তোমরা দেখলে যে বললাম সাফল্য লাভ করেছে, এই প্রকল্প কিন্তু সাফল্য লাভ করতে পারেনি। ঠিক আছে, পরের দিন আবার আমরা অন্য দুটো প্রকল্প পড়ব, কেমন?